আসসালামু আলাইকুম ভাই, আমরা আছি দুবাই আলমানে। আমাদের আজ 4 মাস হলো কোনো স্যালারি নাই, কিছু না, কাম নাই, আমাদের কোনো রকম কেউ সহযোগিতা করে না, কিছু না। তো আমরা দেশের সকল ভাইদেরকে বলতেছি যেন কেউ টাকা পয়সা খরচা করে যেন বিদেশ যেন না আসেন, কারণ আমরা 3 লাখ টাকা খরচা করে যাচ্ছি, 1000 টাকা স্যালারি পাই, প্রতি মাসে 700 টাকা খরচা হয়, 700 দেরহাম, তারপরে আমাদের কিছু হয় না আর কি। তো আর এখানে একটা পদ্ধতি খুলছে শেখ হাসিনা এসে, যে পুরুষের ভিসা খোলা নাই, বাংলাদেশের মহিলা নারীদের জন্য ভিসা খোলা রাখছে। তোরা এখানে এসে ওরা কি করবে? দেখেন সৌদি আরবে অনেক ফেসবুকে ভিডিও দেখছেন, অনেক রকম অনেক কিছু দেখছেন, ঠিক আছে। তো এইগুলো দেখার পরে অনেক মহিলারা বিদেশে আসার জন্য অনেক কিছু পরিত্যাগ করে স্বামী ত্যাগ করতেছে, তাদের ছেলে মেয়ে ত্যাগ করে, পুরো ফ্যামিলি ত্যাগ করে বিদেশ আসতেছে ওরা। ওরা এসে ওখানে এরা কি কামাই করবে? সকল বন্ধুদের বলবো এবং দেশের শেখ হাসিনাকে অনুরোধ করব যেন বাংলাদেশে যদি কোনো দেশে যদি বাংলাদেশ থেকে যদি শ্রমিক দেয় কোনো দেশে, তাহলে যে একটা এগ্রিমেন্ট পেপার আছে সেই পেপারে যেন 2000, যে দেশের স্যালারি হিসেবে 2000 দেরহাম যেন স্যালারি পায়, সেই আবেদন আমি দেশের রাষ্ট্রদূতকে বলি। বাস, আসসালামু আলাইকুম।